প্রায় প্রতিদিনই সাইবার প্রতারণার ফাঁদে পা দিচ্ছেন বহু মানুষ। নিজেকে কিভাবে সুরক্ষিত রেখে সাইবার জগতে বিচরণ করা যায় সেই বিষয়ে সাইবার সুরক্ষা নিয়ে একটি কর্মশালার আয়োজন করা হয় কান্দি বীরেন্দ্রচন্দ্র কলেজে। কলেজ ছাত্রছাত্রীদের সচেতনতার পাঠ দিলেন সাইবার বিশেষজ্ঞরা। মনোবিক্ষণ প্যাথোলজি কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর ছাড়াও এখন এনএবিএল স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477-99515। নিজেকে কিভাবে সুরক্ষিত রেখে সাইবার জগতে বিচরণ করতে পারা যায় সেই বিষয়ে সচেতন করতে শুক্রবার কান্দিতে রাজা বীরেন্দ্রচন্দ্র কলেজে কলেজ কর্তৃপক্ষ ও ব্রেইন ওয়েব ইনফো সলিউশনসের ব্যবস্থাপনায় একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। বর্তমানে সাইবার প্রতারণার দাপটে নাজেহাল হচ্ছেন অনেকেই। সামাজিক মাধ্যম হোক কিংবা অ্যাপস বা ওয়েবসাইট, ভুয়ো কলের ট্র্যাপে পড়ার আগে কিভাবে সাবধান হওয়া যায় এবং না জেনে বুঝেই সাইবার প্রতারকদের ফাঁদে কিভাবে মানুষ পা না দেবেন সে বিষয়ে চলে বিস্তর আলোচনা। কলেজের ছাত্রছাত্রীরা অংশ নেন এই শিবিরে। সাইবার বিশেষজ্ঞদের মতে বর্তমানে প্রেক্ষাপটে সাইবার নিরাপত্তা মৌলিক ব্যাপার হয়ে গিয়েছে। প্রতিদিনই নতুন নতুন ধরনের সাইবার হামলার কথা শোনা যাচ্ছে, তাই নিজেকে অনলাইনে সুরক্ষিত রাখতে সচেতনতার কোনো বিকল্প নেই। মূল ব্যাপারটা হচ্ছে সতর্কতা এবং সচেতনতা। প্রত্যেকের যেটা খেয়াল রাখতে হবে যে, এবং সাইবার ক্রাইমের ক্ষেত্রে একটা বলাই হয় যে 90% ক্ষেত্রে আমরা যদি সতর্ক এবং সচেতন থাকি তাহলে সাইবার হানা থেকে আমরা বাঁচব। মানে এক্সাম্পল দিই, ধরুন কোনো আননোন জায়গা থেকে আপনাকে ভিডিও কল করা হলো, হোয়াটসঅ্যাপে কোনো ভিডিও কল এলো, আননোন কল। এবার আপনি যদি আননোন কলটাকে অ্যাটেন্ড করেন তাহলে কিন্তু আপনার কাছে একটা সুযোগ থেকে যাচ্ছে, সাইবার অপরাধী যারা তাদের কাছে একটা সুযোগ থেকে যাচ্ছে যে আপনাকে ট্র্যাক করতে পারে। এই রকম ফেসবুকের কথা যদি বলি, ফেসবুকে আমরা আননোন ফ্রেন্ডসকে অ্যাকসেপ্ট করে নিই। এবার প্রলোভন জিনিসটা যতটা আমরা এড়াতে পারবো, আমরা কি রাস্তায় কোনো অপরিচিত লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে সে আমার সঙ্গে বন্ধুত্ব করতে এলো, আমি বন্ধুত্ব করে নিই, করি না তো, তাহলে একই নিয়ম আমাদের সাইবার দুনিয়াতেও মেনে চলতে হবে।